নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একমাত্র ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ এই উপন্যাসটির প্রথম দুটি খণ্ড আমি আমার আগের ভিডিওগুলিতে পাঠ করেছিলাম আজকে রাজসিংহ উপন্যাসের তৃতীয় খণ্ড থেকে চারটি পরিচ্ছেদ আপনাদের পাঠ করে শোনাব আপনাদের উপন্যাস পাঠ ভালো লাগলে লাইক ও কমেন্ট করে সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজসিংহ উপন্যাস তৃতীয় খণ্ড বিবাহে বিকল্প প্রথম পরিচ্ছেদ বক ও হংসির কথা নির্মল ধীরে ধীরে রাজকুমারীর কাছে গিয়া বসিলেন দেখিলেন রাজকুমারী একা বসিয়া কাঁদিতেছেন সেদিন যে চিত্রগুলি কৃত হইয়াছিল তাহার একখানি রাজকুমারীর হাতে দেখিলেন নির্মলকে দেখিয়া চঞ্চল চিত্রখানি উল্টাইয়া রাখিলেন কাহার চিত্র নির্মলের তাহা বুঝিতে বাকি রহিল না নির্মল কাছে গিয়া বসিয়া বলিল এখন উপায় চঞ্চল উপায় যাই হোক আমি মোগলের দাসী কখনোই হইব না নির্মল তোমার অমত তা তো জানি কিন্তু আলমগীর বাদশাহের হুকুম রাজার কি সাধ্য যে অন্যথা করেন উপায় নাই সখী সুতরাং তোমাকে ইহা অবশ্য স্বীকার করিতে হইবে আর স্বীকার করা তো সৌভাগ্যের বিষয় যোধপুর বলো অম্বর বলো রাজা বাদশাহ মুরাহ নবাব সুবা যাহা বলো পৃথিবীতে এত বড় লোক কে আছে যে তাহার কন্যা দিল্লির তক্তে বসিতে বাসনা করে না পৃথিবীশ্বরী হইতে তোমার এত অসাত কেন চঞ্চল রাগ করিয়া বলিল তুই এখান হইতে উঠিয়া যা নির্মল দেখিল ও পথে কিছু হইবে না তবে আর কোনো পথে রাজকুমারীর কিছু উপকার যদি করিতে পারে তাহার সন্ধান করিতে লাগিল বলিল আমি যেন উঠিয়া গেলাম কিন্তু যাহার দ্বারা প্রতিপালিত হইতেছি আমাকে তাহার হিত খুঁজিতে হয় তুমি যদি দিল্লি না যাও তবে তোমার বাপের দশা কি হইবে তাহা কি একবার ভাবিয়াছ চঞ্চল ভাবিয়াছি আমি যদি না যাই তবে আমার পিতার কাঁধে মাথা থাকিবে না রূপনগরের গড়ের একখানি পাথর থাকিবে না তা ভাবিয়াছি আমি পিত্তি হত্যা করিব না বাদশাহের ফৌজ আসিলেই আমি তাহাদিগের সঙ্গে দিল্লি যাত্রা করিব ইহা স্থির করিয়াছি নির্মল প্রসন্ন হইল বলিল আমিও সেই পরামর্শই দিতেছিলাম রাজকুমারী আবার ভ্রুভঙ্গি করিলেন বলিলেন তুই কি মনে করেছিস যে আমি দিল্লিতে গিয়া মুসলমান বানরের শয্যায় শয়ন করিব হংসী কি বকের সেবা করে নির্মল কিছুই বুঝিতে না পারিয়া জিজ্ঞাসা করিল তবে কি করিবে চঞ্চল হস্তের একটি অঙ্গুরিও নির্মলকে দেখাইল বলিল দিল্লির পথে বিষ খাইব নির্মল জানিত ওই অঙ্গুরিওতে বিষ আছে নির্মল বলিল আর কি কোনো উপায় নাই চঞ্চল বলিল আর উপায় কী সখী কে এমন বীর পৃথিবীতে আছে যে আমায় উদ্ধার করিয়া দিল্লীশ্বরের সহিত শত্রুতা করিবে রাজপুতানার কুলাঙ্গার সকলই মোগলের দাস আর কি সংগ্রাম আছে না প্রতাপ আছে নির্মল কি বলো রাজকুমারী সংগ্রাম কি প্রতাপ যদি থাকিত তবে তাহারাই বা তোমার জন্য সর্বস্ব পণ করিয়া দিল্লির বাদশাহের সঙ্গে বিবাদ করিবে কেন পরের জন্য কেহ সহজে সর্বস্ব পণ করে না প্রতাপ নাই সংগ্রাম নাই রাজসিংহ আছে কিন্তু তোমার জন্য রাজসিংহ সর্বস্ব পণ করিবে কেন বিশেষ তুমি ঘরা ঘরানা চঞ্চল সে কি বাহুতে বল থাকিলে কোন রাজপুত সরানাগতকে রক্ষা করে নাই আমি তাই ভাবিতেছিলাম নির্মল আমি এ বিপদে সেই সংগ্রাম প্রতাপের বংশতিলকেরই স্মরণ লইব তিনি কি আমায় রক্ষা করিবেন না বলিতে বলিতে চঞ্চল দেবী ঢাকা ছবিখানি উল্টাইলেন নির্মল দেখিল সে রাজসিংহের মূর্তি চিত্র দেখিয়া রাজকুমারী বলিতে লাগিলেন দেখো সখী এ রাজকান্তি দেখিয়া তোমার কি বিশ্বাস হয় না যে ইনি অগতির গতি অনাথার রক্ষক আমি যদি ইহা স্মরণ লই ইনি কি রক্ষা করিবেন না নির্মল কুমারী অতি স্থির বুদ্ধিশালিনী চঞ্চলের সহদরাধিকা নির্মল অনেক ভাবিল শেষে চঞ্চলের প্রতি স্থির দৃষ্টি করিয়া জিজ্ঞাসা করিল রাজকুমারী যে বীর তোমাকে বিপদ হইতে রক্ষা করিবে তাহাকে তুমি কি দিবে রাজকুমারী বুঝিলেন কাতর অথচ অবিকম্পিত কণ্ঠে বলিলেন কি দিব সখী আমার কি আর দিবার আছে আমি যে অবলা নির্মল তোমার তুমিই আছো চঞ্চল অপ্রতিভ হইয়া বলিল দূর হ নির্মল তা রাজার ঘরে এমন হইয়া থাকে তুমি যদি রুক্মিণী হইতে পারো যদুপতি আসিয়া অবশ্যই উদ্ধার করিতে পারেন চঞ্চল কুমারী মুখাবনত করিল যেমন সূর্যোদয়কালে মেঘমালার উপর আলোর তরঙ্গের পর উজ্জ্বলতর তরঙ্গ আসিয়া পলকে পলকে নতুন সৌন্দর্য উন্মেষিত করে চঞ্চল কুমারীর মুখে তেমনি পলকে পলকে সুখের লজ্জার সৌন্দর্যের নব নব উন্মেষ হইতে লাগিল বলিল তাহাকে পাইব আমি কি এমন ভাগ্য করিয়াছি আমি বিকাইতে চাহিলে তিনি কি কিনিবেন নির্মল সে কথার বিচারক তিনি আমরা নই রাজসিংহের বাহুতে শুনিয়াছি বল আছে তার কাছে কি দুধ পাঠানো যায় না গোপনে কেহ না জানিতে পারে এরূপ দুধ কি তাহার কাছে যায় না চঞ্চল ভাবিল বলিল তুমি আমার গুরুদেবকে ডাকিতে পাঠাও আমায় আর কে তেমন ভালোবাসে কিন্তু তাহাকে সকল কথা বুঝাইয়া বলিয়া আমার কাছে আনিও সকল কথা বলিতে আমার লজ্জা করিবে এমন সময়ে সখীজন সংবাদ লইয়া আসিল যে একজন মতিওয়ালি মতি বেচিতে আসিয়াছে রাজকুমারী বলিলেন এখন আমার মতি কিনিবার সময় নহে ফিরাইয়া দাও পুরবাসিনী বলিল আমরা ফিরাইবার চেষ্টা করিয়াছিলাম কিন্তু সে কিছুতেই ফিরিল না বোধ হইল যেন তার কি বিশেষ দরকার আছে তখন অগত্যা চঞ্চল তাহাকে ডাকিলেন মতিওয়ালি আসিয়া কতকগুলা ঝুটা মতি দেখাইল রাজকুমারী বিরক্ত হইয়া বলিলেন এই ঝুটা মতি দেখাইবার জন্য তুমি এত জিদ করিতেছিলে মতিওয়ালি বলিল না আমার আরও দেখাইবার জিনিস আছে কিন্তু তাহা আপনি একটু পুষিদা না হইলে দেখাইতে পারি না চঞ্চল বলিল আমি একা তোমার সঙ্গে কথা কহিতে পারিব না কিন্তু একজন সখী থাকিবে নির্মল থাক আর সকলে বাহিরে যাও তখন আর সকলে বাহিরে গেল দেবী সে মতিওয়ালি দেবী ভিন্ন আর কেহ নয় যোধপুরী বেগমের পাঞ্জা দেখাইল দেখিয়া পড়িয়া চঞ্চল কুমারী জিজ্ঞাসা করিলেন এ পাঞ্জা তুমি কোথায় পাইলে দেবী যোধপুরী বেগম আমাকে দিয়াছেন চঞ্চল তুমি তাঁর কে দেবী আমি তার বাদি চঞ্চল কেনই বা এই পাঞ্জা লইয়া এখানে আসিয়াছ দেবী তখন সকল কথা বুঝাইয়া বলিল শুনিয়া নির্মল চঞ্চল পরস্পরের মুখপানে চাহিতে লাগিলেন চঞ্চল দেবীকে পুরস্কৃত করিয়া বিদায় দিলেন দেবী যাইবার সময়ে যোধপুরী পাঞ্জাখানি লইয়া গেল না ইচ্ছাপূর্বক রাখিয়া গেল মনে করিল কোথায় ফেলিয়া দিব কে কুড়াইয়া নিবে এই ভাবিয়া দেবী চঞ্চল কুমারীর নিকট পাঞ্জা ফেলিয়া গেল সে গেলে পর চঞ্চল কুমারী বলিলেন নির্মল উহাকে ডাকো সে পাঞ্জাখানা ফেলিয়া আছে। নির্মল ফেলিয়া যায় নাই বোধ হইল যেন ইচ্ছাপূর্বক রাখিয়া গিয়াছে চঞ্চল আমি নিয়া কি করিব নির্মল এখন রাখো কোনো সময় না কোনো সময়ে যোধপুরকে ফেরত দিতে পারিবে চঞ্চল তা যাই হোক বেগমের কথায় আমার বড় সাহস বাড়িল আমরা দুইটি বালিকায় কী পরামর্শ করিতেছিলাম তা ভালো কি মন্দ ঘটিবে কি না ঘটিবে কিছুই বুঝিতে পারিতেছিলাম না এখন সাহস হইয়াছে রাজসিংহের আশ্রয় গ্রহণ করাই ভালো নির্মল সে তো অনেককাল জানি এই বলিয়া নির্মল হাসিল চঞ্চলও মাথা হেঁট করিয়া হাসিল নির্মল উঠিয়া গেল কিন্তু তাহার মনে কিছুমাত্র ভরসা হইল না সে কাঁদিতে কাঁদিতে গেল দ্বিতীয় পরিচ্ছেদ অনন্ত মিশ্র অনন্ত মিশ্র চঞ্চল কুমারীর পুরোহিত কন্যা নির্বিশেষে চঞ্চল কুমারীকে ভালোবাসিতেন তিনি মহামহোপাধ্যায় পণ্ডিত সকলে তাহাকে ভক্তি করিত চঞ্চলের নাম করিয়া তাহাকে ডাকিয়া পাঠাইবা মাত্র তিনি অন্তপুরে আসিলেন কুলপুরোহিতের অবারিত দ্বার পথিমধ্যে নির্মল তাহাকে গ্রেপ্তার করিল এবং সকল কথা বুঝাইয়া দিয়া ছাড়িয়া দিল বিভূতি চন্দন বিভূষিত প্রশস্ত ললাট দীর্ঘকায় রুদ্রাক্ষ শোভিত হাস্যবদন সেই ব্রাহ্মণ চঞ্চল কুমারীর কাছে আসিয়া দাঁড়াইলেন নির্মল দেখিয়াছিল যে চঞ্চল কাঁদিতেছে কিন্তু আর কাহারও কাছে চঞ্চল কাঁদিবার মেয়ে নহে গুরুদেব দেখিলেন চঞ্চল স্থির মূর্তি বলিলেন মা লক্ষ্মী আমাকে স্মরণ করিয়াছ কেন চঞ্চল আমায়কে বাঁচাইবার জন্য আর কেহ নাই যে আমায় বাঁচায় অনন্ত মিশ্র হাসিয়া বলিলেন বুঝেছি রুক্মিনীর বিয়ে তাই পুরোহিত বুড়াকেই দ্বারকায় যেতে হবে তা দেখো দেখি মা লক্ষ্মীর ভান্ডারে কিছু আছে কি না পথ খরচটা জুটিলেই আমি উদয়পুরে যাত্রা করিব চঞ্চল একটি জরির থলি বাহির করিয়া দিল তাহাতে আশরফি ভরা পুরোহিত পাঁচটি আশ্রফি লইয়া অবশিষ্ট ফিরাইয়া দিলেন বললেন পথে অন্নই খাইতে হইবে আশরফি খাইতে পারিব না একটি কথা বলি পারিবে কি চঞ্চল বলিলেন আমাকে আগুনে ঝাঁপ দিতে বলিলেও আমি এ বিপদ হইতে উদ্ধার হইবার জন্য তাও পারি কি আজ্ঞা করুন মিশ্র রানা রাজসিংহকে একখানি পত্র লিখিয়া দিতে পারিবে চঞ্চল ভাবিল বলিল আমি বালিকা পুরো স্ত্রী তাঁহার কাছে অপরিচিতা কী প্রকারে পত্র লিখি কিন্তু আমি তাহার কাছে যে ভিক্ষা চাহিতেছি তাহাতে লজ্জারি বা স্থান কই লিখিব মিশ্র আমি লিখাইয়া দিব না আপনি লিখিবে চঞ্চল আপনি বলিয়া দিন নির্মল সেখানে আসিয়া দাঁড়াইয়াছিল সে বলিল তা হইবে না এ বামুনে বুদ্ধির কাজ নয় এ মেয়েলই বুদ্ধির কাজ আমরা পত্র লিখিব আপনি প্রস্তুত হইয়া আসুন মিশ্র ঠাকুর চলিয়া গেলেন কিন্তু গৃহে গেলেন না রাজা বিক্রম সিংহের নিকট দর্শন দিলেন বলিলেন আমি দেশ পর্যটনে গমন করিব মহারাজকে আশীর্বাদ করিতে আসিয়াছি কি জন্য কোথায় যাইবেন রাজা তাহা জানিবার ইচ্ছা প্রকাশ করিলেন কিন্তু ব্রাহ্মণ তাহা কিছু প্রকাশ করিয়া বলিলেন না তথাপি তিনি যে উদয়পুর পর্যন্ত যাইবেন তাহা স্বীকার করিলেন এবং রানার নিকট পরিচিত হইবার জন্য একখানি লিপির জন্য প্রার্থিত হইলেন রাজাও পত্র দিলেন অনন্ত মিশ্র রাজার নিকট হইতে পত্র সংগ্রহ করিয়া চঞ্চল কুমারীর নিকট পুনরাগমন করিল করিলেন ততক্ষণ চঞ্চল ও নির্মল দুইজনে দুই বুদ্ধি একত্র করিয়া একখানি পত্র সমাপন করিয়াছিল পত্র শেষ করিয়া রাজনন্দিনী একটি কৌটা হাতে অপূর্ব শোভা বিশিষ্ট মুকুতাবলয় বাহির করিয়া ব্রাহ্মণের হস্তে দিয়া বলিলেন রানা পত্র পড়িলে আমার প্রতিনিধি স্বরূপ আপনি এই রাখি বাঁধিয়া দিবেন রাজপুতকুলের যিনি চূড়া তিনি কখনও রাজপুতকন্যার প্রেরিত রাখি অগ্রাহ্য করিবেন না মিশ্র ঠাকুর স্বীকৃত হইলেন রাজকুমারী তাহাকে প্রণাম করিয়া বিদায় করিলেন তৃতীয় পরিচ্ছেদ মিশ্র ঠাকুরের নারায়ণ স্মরণ পরিধেয় বস্ত্র ছত্র জ্যোষ্ঠী চন্দন কাষ্ঠ প্রভৃতি নিতান্ত প্রয়োজনীয় দ্রব্য এবং একমাত্র ভৃত্য সঙ্গে লইয়া অনন্ত মিশ্র গৃহিণীর নিকট হইতে বিদায় লইয়া উদয়পুর যাত্রা করিলেন গৃহিণী বড় পীড়াপিড়ি করিয়া ধরিল কেন যাইবে মিশ্র ঠাকুর বলিলেন রানার কাছে কিছু বৃত্তি পাইব গৃহিণী তৎক্ষণাৎ শান্ত হইলেন বিরহ যন্ত্রণা আর তাহাকে দাহ করিতে পারিল না অর্থ লাভের আশাস্বরূপ শীতল বাড়ি প্রবাহে সে প্রচণ্ড বিচ্ছেদ বন্নি বারকত ফোঁসফোঁস করিয়া নিবিয়া গেল মিশ্র ঠাকুর ভিত্ত সঙ্গে যাত্রা করিলেন তিনি মনে করিলে অনেক লোক সঙ্গে লইতে পারিতেন কিন্তু অধিক লোক থাকিলে কানাকানি হয় এজন্য লইলেন না পথ অতি দুর্গম বিশেষ পার্বত্য পথ বন্ধুর এবং অনেক স্থানে আশ্রয় শূন্য একাহারি ব্রাহ্মণ যেদিন যেখানে আশ্রয় পাইতেন সেদিন সেখানে আতিথ্য স্বীকার করিতেন দিনমানে পথ অতিবাহন করিতেন পথে কিছু দস্যু ভয় ছিল ব্রাহ্মণের নিকট রত্ন বলয় আছে বলিয়া ব্রাহ্মণ কদাপি একাকী পথ চলিতেন না সঙ্গী জুটিলে চলিতেন সঙ্গী ছাড়া হইলেই আশ্রয় খুঁজিতেন একদিন রাত্রে এক দেবালয়ে আতিথ্য স্বীকার করিয়া পরদিন প্রভাতে গমনকালে তাঁহাকে সঙ্গী খুঁজিতে হইল না চারিজন বণিক ওই দেবালয়ের অতিথিশালায় শয়ন করিয়াছিল প্রভাতে উঠিয়া তাহারও পার্বত্য পথে আরোহণ করিল ব্রাহ্মণকে দেখিয়া উহারা জিজ্ঞাসা করিল তুমি কোথা যাইবে ব্রাহ্মণ বলিলেন আমি উদয়পুর যাইব বণিকেরা বলিল আমরাও উদয়পুর যাইব ভালো হইয়াছে একত্রে যাই চলুন ব্রাহ্মণ আনন্দিত হইয়া তাহাদিগের সঙ্গী হইলেন জিজ্ঞাসা করিলেন উদয়পুর আর কত দূর বণিকেরা বলিল নিকট আজ সন্ধ্যার মধ্যে উদয়পুর পৌঁছাতে পারিব এ সকল স্থান রানার রাজ্য এই এইরূপ কথোপকথন করিতে করিতে তাহারা চলিতেছিল পার্বত্য পথ অতিশয় দুরারোহণীয় এবং দুরবরোহণীয় সচরাচর বসতি শূন্য কিন্তু এই দুর্গম পথ প্রায় শেষ হইয়া আসিয়াছিল এখন সমতল ভূমিতে অবরোহণ করিতে হইবে পথিকেরা এক বচনীয় শোভাময় অধিত্যকায় প্রবেশ করিল দুই পার্শ্বে অনতি উচ্চ পর্বতদ্বয় হরিত বিখ্যাত শোভিত হইয়া আকাশে মাথা তুলিয়াছে উভয়ের মধ্যে কলনাদিনী ক্ষুদ্রা প্রবাহিনী নীল কাচ প্রতিম সফেন জলপ্রবাহে উপলদল ধৌত করিয়া বনানির অভিমুখে চলিতেছে তটিনীর ধার দিয়া মনুষ্যগম্য পথের রেখা পড়িয়াছে সেখানে নামিলে আর কোন দিক হইতে কেহ পথিককে দেখিতে পায় না কেবল পর্বোদ্যয়ের উপর হইতে দেখা যায় সেই নিভৃত স্থানে অবরোহণ করিয়া একজন বণিক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিল তোমার ঠাই টাকা করি কি আছে ব্রাহ্মণ প্রশ্ন শুনিয়া ও ভীত হইলেন ভাবিলেন বুঝি এখানে দস্যুর বিশেষ ভয় তাই সতর্ক করিবার জন্য বণিকেরা জিজ্ঞাসা করিতেছে দুর্বলের অবলম্বন মিথ্যা কথা ব্রাহ্মণ বলিলেন আমি ভিক্ষুক ব্রাহ্মণ আমার কাছে কি থাকিবে বণিক বলিল যাহা কিছু থাকে আমাদের নিকট দাও নহিলে এখানে রাখিতে পারিবে না ব্রাহ্মণ ইতস্তত করিতে লাগিলেন একবার মনে করিলেন রত্নবলয় রক্ষার্থ বণিক দিগকে দিই আবার ভাবিলেন ইহারা অপরিচিত ইহাদিগকেই বা বিশ্বাস কি এই ভাবিয়া ইতস্তত করিয়া ব্রাহ্মণ পূর্ববধ বলিলেন আমি ভিক্ষুক আমার কাছে কি থাকিবে বিপদকালে যে ইতস্তত করে সেই মারা যায় ব্রাহ্মণকে ইতস্তত করিতে দেখিয়া ছদ্মবেশী বণিকেরা বুঝিল যে অবশ্য ব্রাহ্মণের কাছে বিশেষ কিছু আছে একজন তৎক্ষণাৎ ব্রাহ্মণের ঘাট ধরিয়া ফেলিয়া দিয়া তাহার বুকে হাঁটু দিয়া বসিল এবং তাহার মুখে হাত দিয়া চাপিয়া ধাপিল মিশ্র ঠাকুরের ভিত্তটি তৎক্ষণাৎ কোন দিকে পলায়ন করিল কেহ দেখিতে পাইল না মিশ্র ঠাকুর বাং নিষ্পত্তি করিতে না পারিয়া নারায়ণ স্মরণ করিতে লাগিলেন আর একজন তাহার গাঁটরি কাড়িয়া লইয়া খুলিয়া দেখিতে লাগিল তাহার ভিতর হইতে চঞ্চল কুমারী প্রেরিত বলয় দুইখানি পত্র এবং আশ্রপি পাওয়া গেল দস্যু তাহা হস্তগত করিয়া সঙ্গীকে বলিল আর হত্যা করিয়া কাজ নাই উহার যাহা ছিল তাহা পাইয়াছি এখন উহাকে ছাড়িয়া দে আর একজন দস্যু বলিল ছাড়িয়া দেওয়া হইবে না ব্রাহ্মণ তাহা হইলে এখনই একটা গোলযোগ করিবে আজকাল রানা রাজসিংহের বড় বড়ো তাহার শাসনে বীরপুরুষে আর অন্ন করিয়া খাইতে পারে না উহাকে এই গাছে বাঁধিয়া রাখিয়া যায় এই বলিয়া দস্যুগণ মিশ্র ঠাকুরের হস্ত পদ এবং মুখ তাহার পরিধেয় বস্ত্রে দৃঢ়তর বাঁধিয়া পর্বতের সানু দেশস্থিত একটি ক্ষুদ্র বৃক্ষের কাণ্ডের সহিত বাঁধিল পরে চঞ্চলকুমারী দত্ত রত্ন বলয় ও পত্র প্রভৃতি লইয়া ক্ষুদ্র নদীর তীরবর্তী পথ অবলম্বন করিয়া পর্বতান্তরালে অদৃশ্য হইল সেই সময়ে পর্বতের উপরে দাঁড়াইয়া একজন অশ্বারোহী তাহাদিগকে দেখিল তাহারা অশ্বারোহীকে দেখিতে পাইল না পলায়নে ব্যস্ত দস্যুগণ পার্বতীয়া প্রবাহিনীর তটবর্তী বনমধ্যে প্রবেশ করিয়া অতি দুর্গম ও মনুষ্য সমাগম শূন্য পথে চলিল এইরূপ কিছু দূরে গিয়া এক নিভৃত গুহা মধ্যে প্রবেশ করিল গুহার ভিতর খাদ্যদ্রব্য সজ্জা পাকের প্রয়োজনীয় দ্রব্য সকল প্রস্তুত ছিল দেখিয়া বোধ হয় দস্যুগণ কখনো কখনো এই গুহা মধ্যে লুকাইয়া বাস করে এমন কি কলসীপূর্ণ জল পর্যন্ত ছিল দস্যুগণ সেইখানে উপস্থিত হইয়া তামাক সাজিয়া খাইতে লাগিল এবং একজন পাকের উদ্যোগ করিতে লাগিল একজন বলিল মানিকলাল রসই পরে হইবে প্রথমে মালের কি ব্যবস্থা হইবে তাহার মীমাংসা করা যাক মানিকলাল বলিল মালের কথায় আগে হোক তখন আশরফি কয়টি কাটিয়া চারি ভাগ করিল এক একজন এক এক ভাগ লইল রত্নবলয় বিক্রয় না হইলে ভাগ হইতে পারে না তাহা সম্পত্তি অবিভক্ত রহিল পত্র দুইখানি কি করা যাইবে তাহার মীমাংসা হইতে লাগিল দলপতি বলিলেন কাগজে আর কি হইবে উহা পোড়াইয়া ফেলো। এই বলিয়া পত্র দুইখানি সে মানিকলালকে অগ্নিদেবকে সমর্পণ করিবার জন্য দিল মানিকলাল কিছু কিছু লিখিতে পড়িতে জানিত সে পত্র দুইখানি আদ্যপ্রান্ত পড়িয়া আনন্দিত হইল বলিল এ পত্র নষ্ট করা হইবে না ইহাতে রোজগার হইতে পারে কি কি বলিয়া আর তিনজন গোলযোগ করিয়া উঠিল মানিকলাল তখন চঞ্চল কুমারীর পত্রের বৃত্তান্ত তাহাদিগকে সবিস্তারে বুঝাইয়া দিল শুনিয়া চোরেরা বড় আনন্দিত হইল মানিকলাল বলিল দেখো এই পত্র রানাকে দিলে কিছু পুরস্কার পাইব দলপতি বলিল নির্বোধ রানা যখন জিজ্ঞাসা করিবে তোমরা এই পত্র কোথায় পাইলে তখন কি উত্তর দেবে তখন কি বলিবে যে আমরা রাহাজানি করিয়া পাইয়াছি রানার কাছে পুরস্কারের মধ্যে প্রাণদণ্ড হইবে তাহা নহে এ পত্র লইয়া গিয়া বাদশাহকে দিব বাদশাহের কাছে এরূপ সন্ধান দিতে পারিলে অনেক পুরস্কার পাওয়া যায় আমি জানি আর ইহাতে দলপতি কথা সমাপ্ত করিতে অবকাশ পাইল না কথা মুখে থাকিতে থাকিতে তাহার মস্তক স্কন্ধ হইতে বিচ্যুত হইয়া ভূতলে পড়িল চতুর্থ পরিচ্ছেদ মানিকলাল অশ্বারোহী পর্বতের উপর হইতে দেখিল চারিজনে একজনকে বাঁধিয়া রাখিয়া চলিয়া গেল আগে কি হইয়াছে তাহা সে দেখে নাই তখন সে পৌঁছে নাই অশ্বারোহী নিঃশব্দে লক্ষ্য করিতে লাগিল উহারা কোন পথে যায় তাহারা যখন নদীর বাঁক ফিরিয়া পর্বতান্তরালে অদৃশ্য হইল তখন অশ্বারোহী অশ্ব হইতে নামিল পরে অশ্বের গায়ে হাত বুলাইয়া বলিল বিজয় এখানে থাকিও আমি আসিতেছি কোনো শব্দ করিও না স্থির হইয়া দাঁড়াইয়া রহিল তাহার আরোহী পাদচারে অতি দ্রুত বেগে পর্বত হইতে অবতরণ করিলেন পর্বত যে বড় উচ্চ নহে তাহা পূর্বেই বলা হইয়াছে অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে আসিয়া তাহাকে বন্ধন হইতে মুক্ত করিলেন মুক্ত করিয়া জিজ্ঞাসা করিলেন কি হইয়াছে অল্প কথায় বলুন মিশ্র বলিলেন চারিজনের সঙ্গে আমি একত্রে আসিতেছিলাম তাহাদের চিনি না পথের আলাপ তাহারা বলে আমরা বণিক এইখানে আসিয়া তাহারা মারিয়া ধরিয়া আমার যাহা কিছু ছিল কাড়িয়া লইয়া গিয়াছে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করিলেন কি কী লইয়া গিয়াছে ব্রাহ্মণ বলিল এক গাছি মুক্তার বালা কয়টি আশরফি দুইখানি পত্র প্রশ্নকর্তা বলিলেন আপনি এইখানে থাকুন উহারা কোন দিকে গেল আমি দেখিয়া আসি ব্রাহ্মণ বলিলেন আপনি যাইবেন কি প্রকারে তাহারা চারিজন আপনি একা আগন্তুক বলিল দেখিতেছেন না আমি রাজপুত সৈনিক অনন্ত মিশ্র দেখিলেন এই ব্যক্তি যুদ্ধ ব্যবসায়ী বটে তাহার কোমরে তরবাড়ি এবং পিস্তল এবং হস্তে বর্ষা তিনি ভয়ে আর কথা কহিলেন না রাজপুত যে পথে দস্যুগণকে যাইতে দেখিয়াছিলেন সেই পথে অতি সাবধানে তাহাদিগের অনুসরণ করিতে লাগিলেন কিন্তু বন আসিয়া আর পথ পাইলেন না অথবা দস্যুদিগের কোনো নিদর্শন পাইলেন না তখন রাজপুত আবার পর্বতের শিখর দেশে আরোহণ করিতে লাগিলেন কিয়ৎক্ষণ ইতস্তত দৃষ্টি করিতে করিতে দেখিলেন যে দূরে বনের ভিতর প্রচ্ছন্ন থাকিয়া চারিজনে যাইতেছে সেইখানে কিছুক্ষণ অবস্থিতি করিয়া দেখিতে লাগিলেন ইহারা কোথায় যায় দেখিলেন কিছু পরে উহারা একটা পাহাড়ের তলদেশে গেল তাহার পর উহাদের আর দেখা গেল না তখন রাজপুত সিদ্ধান্ত করিলেন যে উহারা হয় ওইখানে বসিয়া বিশ্রাম করিতেছে বিখ্যাতির জন্য দেখা যাইতেছে না নয় ওই পর্বতলে গুহা আছে তাহার মধ্যে প্রবেশ করিয়াছে রাজপুত বিখ্যাদি চিহ্ন দ্বারা সেই স্থানে যাইবার পথ বিলক্ষণ করিয়া নিরূপণ করিলেন পরে অবতরণ করিয়া বনমধ্যে প্রবেশপূর্বক সেই সকল চিহ্ন লক্ষিত পথে চলিলেন এইরূপে বিবিধ কৌশলে তিনি পূর্বলক্ষিত স্থানে আসিয়া দেখিলেন পর্বতলে একটি গুহা আছে গুহা মধ্যে মনুষ্যের কথাবার্তা শুনিতে পাইলেন এই পর্যন্ত আসিয়া রাজপুত কিছু ইতস্তত করিতে লাগিলেন উহারা চারিজন তিনি একা এক্ষণে গুহা মধ্যে প্রবেশ করা উচিত কি না যদি গুহার দ্বার রোধ করিয়া উহারা চারিজনে তাহার সঙ্গে সংগ্রাম করে তবে তাহার বাঁচিবার সম্ভাবনা নাই কিন্তু এ কথা রাজপুতের মনে বড় অধিক্ষণ স্থান পাইল না মৃত্যু ভয় আবার ভয় কি মৃত্যু ভয়ে রাজপুত কোন কার্য হইতে বিরত হয় না কিন্তু দ্বিতীয় কথা এই যে তিনি গুহা মধ্যে প্রবেশ করিলেই তাহার হস্তে দুই একজন অবশ্য মরিবে যদি উহারা সেই দস্যুদল না হয় তবে নিরপরাধীর হত্যা হইবে এই ভাবিয়া রাজপুত সন্দেহভঞ্জনার্থ অতি ধীরে ধীরে গুহার নিকট আসিয়া দাঁড়াইয়া অভ্যন্তরস্থ ব্যক্তিগণের কথাবার্তা কর্ণপাত করিয়া শুনিতে লাগিলেন দস্যুরা তখন অপহৃত সম্পত্তির বিভাগের কথা কহিতেছিল শুনিয়া রাজপুতের নিশ্চয় প্রতীতি হইল যে উহারা দস্যু বটে রাজপুত তখন গুহা মধ্যে প্রবেশ করাই স্থির করিলেন ধীরে ধীরে বর্ষা বনমধ্যে লুকাইলেন পরে অশী করিয়া দক্ষিণ হস্তে দৃঢ় মুষ্টিতে ধারণ করিলেন বাম হস্তে পিস্তল লইলেন দস্যুরা যখন চঞ্চল কুমারীর পত্র পাইয়া অর্থলাভের আকাঙ্ক্ষায় বিমুগ্ধ হইয়া অন্য মনস্ক ছিল সেই সময়ে রাজপুত অতি সাবধানে পাদবিক্ষেপ করিতে করিতে গুহা মধ্যে প্রবেশ করিলেন দলপতি দ্বারের দিকে পশ্চাৎ ফিরিয়া বসিয়াছিল প্রবেশ করিয়া রাজপুত দৃঢ় মুষ্টিধৃত তরবারি তরবারই দলপতির মস্তকে আঘাত করিলেন তাহার হস্তে এত বল যে এক আঘাতেই মস্তক দ্বিখণ্ড হইয়া ভূতলে পড়িয়া গেল সেই মুহূর্তেই দ্বিতীয় একজন দস্যু যে দলপতির কাছে বসিয়া ছিল তাহার দিকে ফিরিয়া রাজপুত তাহার মস্তকে এরূপ কঠিন পদাঘাত করিলেন যে সে মূর্ছিত হইয়া ভূতলে পড়িল রাজপুত অন্য দুইজনের উপর দৃষ্টি করিয়া দেখিলেন যে একজন গুহা প্রান্তে থাকিয়া তাহাকে প্রহার করিবার জন্য একখণ্ড বৃহৎ প্রস্তাব তুলিতেছে রাজপুত তাহাকে লক্ষ্য করিয়া পিস্তল উঠাইলেন সাহত আহত হইয়া ভূতলে পড়িয়া তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করিল অবশিষ্ট মানিকলাল বেগতিক দেখিয়া গুহার দ্বারপথে বেগে নিষ্ক্রান্ত হইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল ও বেগে তাহার পশ্চাৎ ধাবিত হইয়া গুহা হইতে নিষ্ক্রান্ত হইলেন এই সময়ে রাজপুত যে বর্ষা বনমধ্যে লুকাইয়া রাখিয়াছিলেন তাহা মানিকলালের পায়ে ঠেকিল মানিকলাল তৎক্ষণাৎ তাহা তুলিয়া লইয়া দক্ষিণ হস্তে ধারণ করিয়া রাজপুতের দিকে ফিরিয়া দাঁড়াইল তাহাকে লক্ষ্য করিয়া বলিল মহারাজ আমি আপনাকে চিনি ক্ষান্ত হন নহিলে এই বর্ষায় বিদ্ধ করিব রাজপুত হাসিয়া বলিলেন তুমি যদি আমাকে বর্ষা মারিতে পারিতে তাহা হইলে আমি উহা বাম হস্তে ধরিতাম কিন্তু তুমি উহা মারিতে পারিবে না এই দেখো এই কথা বলিতে না বলিতে রাজপুত তাহার হাতের খালি পিস্তল দোষুর দক্ষিণ হস্তের মুষ্টি লক্ষ্য করিয়া ছুঁড়িয়া মারিলেন দারুণ প্রহারে তাহার হাতের বর্ষা খসিয়া গেল রাজপুত তাহা তুলিয়া লইয়া মানিকলালের চুল ধরিলেন এবং ওসি উত্তোলন করিয়া তাহার মস্তকোচ্ছেদনে উদ্যত হইলেন মানিকলাল তখন কাতস্বরে বলিল মহারাজা ধীরাজ আমার দান করুন রক্ষা করুন আমি শরণাগত রাজপুত তাহার কেস ত্যাগ করিলেন তরবারি নামাইলেন বলিলেন তুই মরিতে এত ভিত কেন মানিকলাল বলিল আমি মরিতে ভিত নহি কিন্তু আমার একটি সাত বছরের কন্যা আছে সে মাতৃহীন তাহার আর কেহ নাই কেবল আমি আমি প্রাতে তাহাকে আহার করাইয়া বাহির হইয়াছি আবার সন্ধ্যাকালে গিয়া আহার দিব তবে সে খাইবে আমি তাহাকে রাখিয়া মরিতে পারিতেছি না আমি মরিলে সে মরিবে আমাকে মারিতে হয় আগে তাহাকে মারুন দস্যু কাঁদিতে লাগিল পরে চক্ষুর জল মুছিয়া বলিতে লাগিল মহারাজাধিরাজ আমি আপনার পাদ করিয়া শপথ করিতেছি আর কখনো দস্যুতা করিব না চিরকাল আপনার দাসত্ব করিব আর যদি জীবন থাকে একদিন না একদিন এ ক্ষুদ্র ভিত্ত হইতে উপকার হইবে রাজপুত বলিলেন তুমি আমাকে চেনো দস্যু বলিল মহারানা রাজসিংহকে কে না চেনে তখন রাজসিংহ বলিলেন আমি তোমার জীবন দান করিলাম কিন্তু তুমি ব্রাহ্মণের ব্রহ্মস্ব হরণ করিয়াছ আমি যদি তোমাকে কোনো প্রকার দণ্ড না দিই তবে আমি রাজধর্মে পতিত হইব মানিকলাল বিনীতভাবে বলিল মহারাজাধিরাজ এ পাপে আমি নতুন ব্রতি অনুগ্রহ করিয়া আমার প্রতি লঘু দণ্ডেরই বিধান করুন আমি আপনার সম্মুখেই শাস্তি লইতেছি এই বলিয়া দস্যু কটিদেশ হইতে ক্ষুদ্র ছুরিকা নির্গত করিয়া অবলীলাক্রমে আপনার তর্জনী অঙ্গুলি ছেদন করিতে উদ্যত হইল ছুরিতে মাংস কাটিয়া অস্থি কাটিল না তখন মানিকলাল এক শিলাখণ্ডের উপর হস্ত রাখিয়া ওই অঙ্গুলির উপর ছুরিকা বসাইয়া আর এক প্রস্তরের দ্বারা তাহাতে ঘা মারিল আঙ্গুল কাটিয়া মাটিতে পড়িল দস্যু বলিল মহারাজ এই দণ্ড মঞ্জুর করুন রাজসিংহ দেখিয়া বিস্মিত হইলেন দস্যু ভ্রুক্ষেপ করিতেছে না বলিলেন ইহাই যথেষ্ট তোমার নাম কি দস্যু বলিল এ অধমের নাম মানিকলাল সিংহ আমি রাজপুতকুলের কলঙ্ক রাজসিংহ বলিলেন মানিকলাল আজি হইতে তুমি আমার কার্যে নিযুক্ত হইলে এক্ষণে তুমি অশ্বারোহী সৈন্যভুক্ত হইলে তোমার কন্যা লইয়া উদয়পুরে যাও তোমাকে ভূমি দিব বাস করিও মানিকলাল তখন রানার পদধূলি গ্রহণ করিল এবং রানাকে ক্ষণকাল অবস্থিতি করাইয়া গুহা মধ্যে প্রবেশ করিয়া তথা হইতে অপহৃত মুক্তাবলয় পত্র দুইখানি এবং আশ্রফি ভাগ আনিয়া দিল বলিল ব্রাহ্মণের যাহা আমরা কারিয়া লইয়াছিলাম তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি পত্র দুইখানি আপনারই জন্য দাস যে উহা পাঠ করিয়াছে সে অপরাধ মার্জনা করিবেন রানা পত্র হস্তে লইয়া দেখিলেন তাঁহারই নামাঙ্কিত শিরোনামা বলিলেন মানিকলাল পত্র পরিবার এ স্থান নহে আমার সঙ্গে আইস তোমরা পদ জানো পদ দেখাও মানিকলাল পদ দেখাইয়া চলিল রানা দেখিলেন যে দস্যু একবারও তাহার ক্ষত ও আহত হস্তের প্রতি দৃষ্টিপাত করিতেছে না বা তৎসম্বন্ধে একটি কথাও বলিতেছে না বা একবার মুখ বিকৃত করিতেছে না রানা শীঘ্রই বোন হইতে বেগবতী ক্ষীণা তটিনীতিরে এক সুরম্য নিভৃত স্থানে আসিয়া উপস্থিত হইলেন আজকের মতো এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ